নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক গ্রামীণ অর্থনীতি নিয়ে সেখানে আলোচনা হয়। আবাস যোজনায় গ্রাম ও শহরে 3 কোটি বাড়ি তৈরির পরিকল্পনা, একই সঙ্গে তৃতীয় মন্ত্রিসভায় দপ্তর বণ্টন করা হলো। ফের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ, বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর, ফের সড়ক পরিবহনে নীতিন গডকরি, অর্থে নির্মলা সীতারমন। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। এদিনের এই বৈঠকে গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা, আবাস যোজনায় গ্রাম ও শহরে 3 কোটি বাড়ি তৈরির পরিকল্পনা গৃহীত হয়েছে প্রথম বৈঠকে। পিএম কিষাণ নিধির 17তম কিস্তিতে অনুমোদন আজ সকালে। তৃতীয়বার ক্ষমতায় বসে কৃষক কল্যাণ তহবিলে স্বাক্ষর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বাক্ষরের ফলে উপকৃত হবেন দেশের 9 কোটি কৃষক। এরপরে আজকের এই বৈঠক এবং তারপরে দপ্তর বণ্টন হয়। তৃতীয় মোদী মন্ত্রিসভায় ফের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষায় দায়িত্ব পেলেন রাজনাথ সিং। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, মন্ত্রিসভার একেবারে প্রথম বৈঠকে গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা, একই সঙ্গে আবাস যোজনায় গ্রাম ও শহরে 3 কোটি বাড়ি তৈরির পরিকল্পনা, অর্থাৎ প্রথমেই কিন্তু গ্রামীণ অর্থনীতিতে এবং কৃষিতে জোর নমর। সুচারু, দেখো একেবারেই তাই, একাধিক প্রকল্পের নতুন করে সূচনা এবং সেই সঙ্গে একটা কল্পতরু বিষয়, কিন্তু সবার আগে এখন যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে মন্ত্রিসভা কারা কারা পেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আবার অমিত শাহকে দেওয়া হলো, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তবে তার সঙ্গে প্রতিরক্ষায় বা তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবে এই পরিবহন মন্ত্রকে অজয় টামটাও কিন্তু রয়েছেন। আচ্ছা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হলো, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী করা হলো চিরাগ পাসোয়ানকে, রামবিলাস পাসোয়ানের ছেলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন চিরাগ পাসোয়ান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী করা হলো এই বাংলার, আগেও দায়িত্ব ছিলেন আবারও দায়িত্ব পেলেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী যেখানে ধর্মেন্দ্র প্রধান হয়েছে সেই দপ্তরে ডেপুটি করা হলো, প্রতিমন্ত্রী করা হলো বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, তাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হলো, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো বন্দি সঞ্জয় কুমারকে, বস্ত্র দেওয়া হলো গিরিজাজ সিং চৌহানকে। ফলে বুঝতে পারছো যে দপ্তরটা লম্বা থেকে লম্বা তর হচ্ছে। 72 জন এবারের এই মন্ত্রিসভাতে সুযোগ পেয়েছে, যার মধ্যে 30 জন রয়েছেন ক্যাবিনেটের সদস্য। সব মিলিয়ে কথা বলা যেতে পারে প্রবীর যে খুব ভাবনা চিন্তা করে এই মন্ত্রিসভা সাজানো হয়েছে, এমন অনেক পুরনো মুখ সেই মুখের ওপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার চিরাগ পাসোয়ানের মতো শরিক দলের যারা সাংসদ তাদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণে চিরাগ পাসোয়ান তাকে দেওয়া হলো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে গুরুত্বপূর্ণভাবেই এই চিরাগ পাসোয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সেই সঙ্গে অন্যান্য ক্ষেত্রে কিন্তু অর্থমন্ত্রক, এই ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয়নি এবং ইতিমধ্যেই এই দপ্তর ঘোষণা করা হলো। কিন্তু সবাই জানতে চাইছিলেন যে বাংলা থেকে যে 2 জন সাংসদ হয়েছেন তারা কি কি মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন। জাহাজ প্রতিমন্ত্রী ফের শান্তনু ঠাকুরের হাতেই রইল, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে করা হলো, যেটা এতদিন আগে আমরা জানতাম যে বাঁকুড়ার পূর্ববর্তী সাংসদ সুভাষ সরকার তিনি দেখতেন, ঠিক সেই জায়গাতেই শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো সুকান্ত মজুমদারকে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখে, তৃতীয় মন্ত্রিসভায় বণ্টন হলো মন্ত্রক।
ফের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন অমিত শাহ। প্রতিরক্ষায় রাজনাথ সিং, বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর, সড়ক পরিবহনের নীতিন গডকরি, অর্থের দায়িত্বে নির্মলা সীতারমন, রেলের দায়িত্বে শ্রী বৈশ্যব, টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,